আচ্ছা বাজার তুমি ম্যাটারে কিছু কইলা না কেলা কি বলবো ওটা তো অ্যাক্সিডেন্ট ও তো আর ইচ্ছে করে করেনি বাহ 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 নীতি জ্ঞান আছে এই নীতি জ্ঞান দেখতেছি একেবারে আদর্শের নীতি জ্ঞান আচ্ছা বাবা তোমারে ওগা কথা জিগাই জি বলুন আচ্ছা তুমি কি এমএ পাস দিছো জি আমি এমএ পাস করেছি আচ্ছা বাবা তোমার ভবিষ্যৎ পেলেলিংতে কি প্ল্যানিং আপাতত কোনো প্ল্যানিং নেই প্ল্যানিং তো অনেকই ছিল ইচ্ছে ছিল দেশের বাইরে গিয়ে বারাট ল পড়বে কি ব্যারিস্টারি ব্যারিস্টারি ও উকিল হ্যাঁ হ্যাঁ এখন বুঝতে পারছি না কি হবে আসলে আমাদের সাদ আছে সাধ্য নেই আহা দোষ রাগ তোর এসব কথা রাগ না আমি তোর পোলার লগে কথা কইতেছি আচ্ছা বাবা তোমার তো দেই ধৈর্য শক্তি প্রচুর আছে মায়াটা কাপড় নষ্ট করে দিছে তুমি কিছুই কও নাই আচ্ছা কয়দিন তুমি রাস্তার মধ্যে ঘুমায় থাকা পারবা হঠাৎ এ প্রশ্ন না না সেটাও তো একটা ধৈর্যের ব্যাপার মনে করো বাড়িতে তোমারে বাইর করে দিল রাস্তার মধ্যে ঘুমায় থাকা পারবা না তা পারবো আচ্ছা বাবা কয়দিন তুমি গোসা করে না খেয়ে থাকা পারবা মানে মানে মনে করো সাংঘাতিক একটা ব্যাপার হয়ে গেছে তোমার কদিন উপাস থাকতেই হবে আমার রোজা রাখার অভ্যাস আছে তা কদিন পারবো বা 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 আর কিচ্ছু লাগবো না আমার হিসাব হয়ে গেছে গা এসব কি প্রশ্ন করছিস আমি যা জিগাইছি তার জবাব পাইছি বাকি ফলাফল আমি তোরে পরে জানা মনে বাজার তুমি না হও গা যাও চল চল আবে ওই দোস তুই চিন্তা করে গেছিস গা তোরে পরে বুঝাবো রে আম্মা কি আপনারা সুন্দর সুন্দর শাড়ি আইছে কবে দেখবো যাবি আরে আমি তো কি নবি আইসা খুন হয়ে যাওয়া লাগছে আরে রাখো না ফোনটা রাখো শোন এই আমি তোকে 10 মিনিট পরে ফোন দিবার লাগছি পাক্কা এই কাল লগে পাশে একবার দাও তোমার কি কোনো মান সম্মান নাই এই সাদা ড্রেস পরা দিল কেমন কালা কালা আরে আমি তোমার শরীর লোকে কথা কইবার লাগছি সারা জীবনে এক ড্রেসের উপরেই কাটাই দিলা দুইটা পয়সা খরচ করে যে একটা বালা ড্রেস কিনবা সেটা তো বললা না খালি ফোন করলে বেশি টাকা খরচ আরে এলা থামো না পয়সা খরচের লেগে ড্রেস বদলে নাকি আমার যেরকম পোশাকটা সাদা দিলটা বি সাদা না মানে কইতেছিলাম কি আজকাল তো পরকিয়া ডয়কে কিছু বল এলাকে ডয়েছিস আর কি সারা জীবন সংসার করে গেলাম আর আমার উপরে এই বিশ্বাস যাক এখন কি কইবার লাগতো সেটা কও হ্যাঁ কইতেছিলাম কি তোমার মাইয়া মানে আমার আম্মা জানের লেগা যেই রকম একটা পোলা দরকার সেই রকম একটা পোলা আবিষ্কার করছি হ্যাঁ তুমি আবার এই পোলা আবিষ্কার করলে কোন থেকে আহা এই সব তুমি বুঝবে না আমার আম্মা জানের পছন্দ মতন একটা শিক্ষিত পোলা দরকার সেটা তো বুঝলাম কিন্তু কথা হইল বিলাতি পোলা আনলি তো হইব না এই দুই দিনের মধ্যে মারামারি কইরা বিলাতি পোলা সোজা হাসপাতালে তুমি তোমার আম্মা জনরে চিনো না 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 এমন একটা পোলার আমি পছন্দ করছি যার অসীম ধৈর্য অপমানিত হইলো অপমানিত মনে করব না না খায়া থাকলো প্রতিবাদ করব না রাস্তায় ঘুমায় যাইতেও যার কোনো সমস্যা নাই আমার আম্মা জানার মতো মাইয়ার হুকুম তামিল করে উনি চলবো এরকম পোলা আবার পুরুষ মানুষ হয় নাকি কেনা সেই পোলা কেলেন না কেলেন না সেই পোলা হইলো আমার দুষ্টের পোলা সবুজ